কিছু কিছু কন্ট্রোভার্সি তো লেগেই থাকবে, মানুষের ভালো জিনিস তো কেউ দেখতে পারে না, সেটা তো সবাই জানে। দাদা বলছে 15 তারিখের মধ্যে আপুই আর খবর পাওয়া যাবে, ঠিক আছে, এটা আর কি তুলোর মধ্যে করে দিয়ে দিয়ে যাবে আর কি। রেখাটাতেই আমাদের একজন ফ্যামিলি মেম্বার অভিজিৎটা গতকাল বেরিয়ে পড়া, বাট সবকিছু ঠিক আছে, সারাটা দিন হতে এরকম হচ্ছে। দেবেন্দ্র মিসেস দিদি ঠিক আছে, সাথে আমার দেখা হয়েছে আপু হয়েছে, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে হঠাৎ করে বললে এইভাবে চলে যেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন বাজে সকাল 8:20 এবং আমি বেরিয়ে পড়েছি, খুব ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে এই এরকমই, ঠিক আছে, খুব ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। সকালবেলা টেনশন ছিল কারণ গাড়িটা ছিল মেন রোডের ওপরে, রেখেছিলাম আমি মেন রোডের ওপরেই গাড়িটা, কিন্তু সেই জন্যই টেনশনে ছিলাম, এবং টেনশন থেকে সকাল সকাল বেরিয়ে পড়া, বাট সব কিছু ঠিক আছে, সারাটা দিন হয়তো এরকমই কাটবে এই ধীরে ধীরে বৃষ্টির মধ্যেই। চলো দেখা যাক আজকে সারাটা দিন কীরকম কাটে, থাকো আমাদের সঙ্গে, আশা করি ভালো লাগবে সারাদিনের ব্লগটা। আজকে হয়তো গৃহবন্দী ব্লগ হতে চলে, এটাও দেখো মনে হয় ভালো লাগবে। বৃষ্টি তো চলছে পুরো নেক্সট লেভেলে, রাস্তা দাঁড়িয়ে অত ভিডিও পাওয়া যাচ্ছে না, মাঝে মধ্যেই গতি বাড়ছে, আর আমি তাই উঠে এলাম বাজারপত্রগুলো ওষুধপত্র নিয়ে, সব আপাতত সোজা ঘরে। দেখো কি অবস্থা রাস্তার, এবং বাধ্য হয়ে আমাকে বেরোতে হলো, তার কারণ হচ্ছে আজকে আমাদের বেলেঘাটাতে সিএম আসছে, আমার গাড়িটা রাস্তার ওপরেই রেখে দিয়েছিলাম আমি, কিন্তু সার্জেন এসে বললো গাড়ি ছড়াতে হবে, তাই আমাকে বাধ্য হয়ে বেরাতে হলো। সিএম বেলেঘাটা গান্ধী ভবনের ওখান থেকে শুরু করে নাকি হাঁটবে হচ্ছে গিয়ে তোমাদের হিসে অবধি, মানিকতলা অবধি, এরকমই খবর। তো সেই জন্য মেন রোড থেকে আমার গাড়ি ছিল অবশ্য বেলেঘাটা মেন রোডে, এটা তো রাজা রাজেন্দ্রনাথ মিত্র রোডে এই মুহূর্তে আমি রয়েছি, বাট ঘটনা হচ্ছে গিয়ে সার্জেন এসে বললো যে ছড়াতে হবে গাড়ি, তো সেই জন্য আর কি বাধ্য হয়ে বেরাতে হবে, গাড়িটাকে নিয়ে গিয়ে রাখি আপাতত, তারপর আবার দেখা হচ্ছে। তো আজকের ওয়েদার যা, এই ওয়েদারে খিচুড়ি তো অবশ্যই হতে হবে, তা খিচুড়ি আজকে করলাম আর ডিমের অমলেট, আর কিছু নিয়ে আসতে পারিনি, সকাল থেকেই ঝড় হচ্ছে, সেটা গেছিলো বাজার, বাট ঝড়ের জন্য আর তেমনিভাবে কিছু আনিও নি, শুধু খিচুড়ি হচ্ছে আর ডিমের অমলেট করা হচ্ছে। ঠিক আছে, এই স্টার স্নান করে আসলাম, আর এখন খেতে বসবো, মেয়ে পুজো টুজো দেওয়াও সব কিছু হয়ে গেছে, তো আজকে যা ওয়েদার, খিচুড়ি না করে আর পারলাম না, আর মেয়েরা এরা সব খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাই আজকে খিচুড়ি করলাম, রাত্রিবেলায় আবার অন্য কোনো খাবার করবো। তো আজকের ব্লগটা তো আগামীকাল পোস্ট হবে, ততক্ষণে তোমরা সব দেখেই নেবে, তো তোমরা কারা কারা খিচুড়ি খেয়েছো কমেন্ট করে জানিও, আমরা তো খাচ্ছি। আর আর একটা কথা ব্লগের মাধ্যমেই বলছি, যে আমাদের যতজন সাবস্ক্রাইবার আছে, তো তাদেরকে কিন্তু আমরা সাবস্ক্রাইবার হিসেবে দেখি না, সেটা কিন্তু তোমরা ফার্স্ট ডে থেকেই আমাদের ব্লগে দেখেছো, তোমরা হচ্ছিল আমাদের ফ্যামিলি মেম্বার, তোমরা না থাকলে কিন্তু আজকে আমরা এই জায়গায় এসে, মানে যেটুকুনি জায়গায় কিছুই না, সামান্য যেটুকুনি তোমাদের মানে সবার ভালোবাসা পেয়েছে, এই জায়গাটাতে এসে পৌঁছাতে পারতাম না, তা আমরা কিন্তু ভালোভাবেই নর্মালভাবেই সততার সাথেই ব্লগ করি, তোমার দাদা লাইভ করে, কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি তো লেগেই থাকবে, মানুষের ভালো জিনিস তো কেউ দেখতে পারে না, সেটা তো সবাই জানে, সাধারণত আজ অবধি মনে পড়ে না যে কোনো কারুর ক্ষতি করার চেষ্টা আমরা কোনোদিনও করেছি বা ভবিষ্যতে কোনোদিনও করব, এই মেন্টালিটি নিয়ে সত্যি ছোট থেকে বড় হইনি, এত বছর এত বয়স হয়েছে কোনোদিনও সেই মেন্টালিটি নিয়ে মানে বড় হইনি বা সেই শিক্ষাটাও পাইনি যে কারুর ক্ষতি করার চেষ্টা করব বা মানে করার। তো যাই হোক, কন্ট্রোভার্সি লেগেই থাকবে, মানুষের ভালো কেউ আজকালকার দিনে দেখতে পারে না, তোমাদের ভালোবাসা পেলেই হবে, আমার এই সব জিনিস নিয়ে মাথা না গলালেও চলবে, জাস্ট কথাটা বললাম মনে হলো, ঠিক আছে, যারা বুঝতে পারবে বা যারা বুঝতে পারছো তারা আশা করি সবাই বুঝবেই যে আমি কেন কথাটা বলছি।
তো চলো, তোমাদের ভালোবাসাটাই চাই, তোমাদের সাপোর্টটাই চাই, এইভাবে যাতে আমরা ব্লগ করে যেতে পারি, তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। যা ঝড় বৃষ্টি আজকে, দুদিন ধরে কোনো জায়গায় বেরানোও হচ্ছে না, ঘরে বসে বসেই ব্লগ হচ্ছে, ঘরে বসেই লাইভ হচ্ছে। তা চলো আজকেই খাওয়া দাওয়া হবে, তারপরে বিকালে কী হবে জানি না। আমাদের এখানে দিদি আসছে সারাক্ষণ, সারা সকাল দিয়ে এই বৃষ্টির মধ্যে উনি কী করে আসবে জানি না, এর মধ্যে বৃষ্টির মধ্যে হাঁটবেন উনি, দেখা যাক। আসার তো কথা মনে হয় 5টার সময়। তো চলো, এখন দুপুরবেলা খেতে বসে পড়েছি, আর এই যে খিচুড়ি হয়েছে, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে ডিম ভাজা, ঠিক আছে। তো এই খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে এখন লাঞ্চ সেরে, তারপর বিকালবেলা একজনের বাড়ি যাওয়ার কথা আছে, যদিও তার থেকে এই পারমিশনটা নেওয়া হয়নি যে তাকে ব্লগে নিতে পারবো কিনা। তবে মনে হয় না যে সে আপত্তি করবে, যদি আপত্তি করে তাহলে নিশ্চয়ই নেব না। তবে এইটুখানি বলতে পারি যে আমাদের ভিডিও দেখে তাদের খুব ভালো লেগেছে, আমাদের বেলেঘাটাতেই থাকে এবং তাই আর কি দেখেছে যে আজকে বৃষ্টিপাতলার দিন, কাজকর্মে বেরোয়নি। যদি গোটা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে খুব ভালো লাগবে, ইচ্ছা আছে সপরিবারই তার বাড়ি যাওয়া, কারণ ভালোবেসে যদি কেউ ডাকে তাহলে ডেফিনেটলি তার বাড়িতেও যেতে হয়, ঠিক আছে। তো সন্ধ্যাবেলা তার বাড়ি যাবো, যেহেতু কাশি পিঠের মধ্যে সেই জন্যই যাচ্ছি, দূরে হলে হয়তো হঠাৎ করে বললে এইভাবে চলে যেতে পারতাম না। যাই হোক, আবহাওয়া তোলান ছাড়ি, তারপর বিকালেরটা বিকালে দেখা যাবে কী হচ্ছে না হচ্ছে। থাকো আমাদের সঙ্গে, আশা করি ব্লগটা ভালো লাগবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব। ওই মেয়ের একটা ঘাড়ের মধ্যে একটা ছোট্ট ফোড়া মতন হয়েছে, এবার ওটা পিকে গেছে, সেই ওটাতে এখন ওই কি বলে এটাকে, ভালো জিনিস, ঠিক আছে। তো এটা আর কি তুলোর মধ্যে করে দিয়ে যে যাবে আর কি, এটা হয় ফোড়াটা ওখানে লাগিয়ে রাখতে হয়, তো ফোড়ার ভেতরে যা থাকে এটা সেটাকে টেনে বার করে নিয়ে আসে, ফোড়াটাকে কমিয়ে দেয়। তো সেটাই করছি আর কি, পুরো নিচু কর, হাটটা পুরো উঠিয়ে দেয়। হ্যাঁ2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন ঘুম থেকে আমরা সবাই উঠলাম, সৌরভ গাড়ি আনতে গেছে, আর ছেলে মেয়ে তো মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছিল বেলেঘাটাতেই। আমাদের একজন ফ্যামিলি মেম্বার অভিজিৎটা, তো উনি সকালবেলা মেসেজ করেছিল, রাত আবার সৌরভকে কল করতে বলেছিল, তো ওর সাথে কথা হয়েছে, ওনার বাড়িতে আজকে উনি যেতে বলেছে, আগেও বলেছিল। তো আজকে উনিও অফিস যায়নি ওয়েদারের এই ইয়েতে, ঝড় বৃষ্টির ইয়েতে, সবাই আজকে দিনটা একটু ফ্রি আছে, অন্যদিন ছেলের কোচিং কোচিং থাকে, ঠিক আছে, আমাদের কাজকর্ম থাকে, সব দিন হয়ে ওঠে না যাওয়া। তো আজকের দিন ঠিক করেছি যাবো, তাই সৌরভ গেছে, আমরা এখন যাবো ওনার বাড়িতে, তো যাই। তো যদি উনি মানে ব্লগে আসতে চায় বা ওনার কোনো প্রবলেম না, অনেকেই আসতে মানে চায় না, ঠিক আছে, নিজেকে দেখায় না, তো ওনার যদি কোনো প্রবলেম না থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কার বাড়িতে গেছিলাম, আর যদি না চায় তাহলে তার ওনাকে পার্টিকুলার দেখতে পারবো না, চারিদিকে ছেলে মিষ্টি নিয়ে আসছে। দাদার বাড়ি আসবার কথা ছিল, তো সে দাদার বাড়িতে এসে গেছে, আমাদের বেলেঘাটা। চলো আপাতত উপরে যাই, তারপর কথাবার্তা হবে, গল্প হবে দাদার সাথে, অনেক পুরোনো দিনে ইস্ট বেঙ্গল হবে। চলে এসছি তৈরি দাদার বাড়িতে, চারি চা খাচ্ছি, ইউটিউব দেখেই আর কি দাদা আমায় কমেন্ট করে, এবং সেখান থেকে আর কি তারপর ইনস্টাগ্রামে নাম্বার শেয়ার, এবং
আজকে দাদা হঠাৎ করে মেসেজ করে বললো যে বৃষ্টি বাদলার দিন, আজকে কেরম কাজকর্ম বেরোনো হয়নি, তাহলে তুমি পারলে সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে আসো। সপরিবারেই আসলাম, যারা আন্তরিকতা সত্যি খুব ভালো লাগলো। ইস্টবেঙ্গল পরিবারের পক্ষ থেকে যদি কেউ ডাকে তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করি। এবার হয়তো ইস্টবেঙ্গল পরিবার শুধু বলবো না, মনমারের থেকেও ডাকলে আবিদদাকে বিশেষ করে বলছি যে আবিদ অনেকদিন ধরে বলছে যে একদিন আবিদার বাড়িতে যেতে, তো আবিদা নিশ্চয়ই একদিন আপনার বাড়িতে যাওয়া। এই দাদার বাড়ি আমার বাড়ি থেকে 1 কিলোমিটারও নয়, তো সেই জন্য আর কি হঠাৎ করে দাদার কথায় চলে এসেছি। কিন্তু বিষয়টা এরকম যে আপনার বাড়িটা একটু দূর, তবে সেটা কোনো ব্যাপার না, মন থেকে চাইলে অনেক দূরের রাস্তাও অতিক্রম করা যায়। তো অভিজ্ঞতা রয়েছে, বসে অনেক গল্প হলো, প্রায় 8টার সময় এসেছি, এখন বাজে 9:20, চলে যাবো। দাদা বলছে আর একটু বসো, আর না আবার লাইভে বসতে হবে, তো সেই জন্য একটু চাই আর কি তাড়াতাড়ি। অনেক গল্প হলো, কেমন লাগলো অভিজ্ঞতা একটু আপনি নিজে বলুন, আমাদের সঙ্গে কথাবার্তা বলে কোনো জিনিস ভালো লাগলো। এখন তো আর আমার মাঠে আমি 1975 সাল থেকে যাই, 95 সাল থেকে অ্যাকচুয়ালি আর যাওয়া হয় না। এখন যাই, আমি এখন একটু অন্য প্রফেশনে একটু যুক্ত আছি, সেটা বলা যাবে না, সেটা নিজস্ব ব্যাপার। সবাই ফুটবল সমর্থকদেরকে জানাই যে এই বছর আমরা মানে 4-এর মধ্যে থাকছি, এইটুকু জেনে রাখ সবাই। এটাই হলো ব্যাপার, মানে পুরোনো দিনের মানুষ ক্লাব থেকে একটু দূরত্বে আছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে কারো সাথে সম্পর্ক নেই। তো এখনও অনেকের সঙ্গে সম্পর্ক রয়েছে, আমাকে বলছে চলো একদিন তোমাকে নিয়ে এই ক্লাবে দেখবে যে কতজন চেনে না চেনে, কারণ সেটা অবশ্যই এত পুরোনো সালে পুরোনো মানে 75 মানে সেই 5 বছর এই কাজগুলো কি দেখেছিলেন মাঠে বসে? না, তখন আমার 12 বছর বয়স, তখন সবে মাঠে যাওয়া শুরু করেছে। 75-এ হচ্ছে গিয়ে দাদার 12 বছর বয়স, তখন মাঠে যাওয়া শুরু করেছে। 5 গুলো তো মাঠে বসে দেখা হয়নি, ঘটনা হচ্ছে যে রিলে শুনেছি এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। যাই হোক, এই যে দলবদলের কথা বল, দলবদল এখন ট্রান্সফার মার্কেট চলছে, দাদা ট্রান্সফার মার্কেটে কমেন্ট করে, কিন্তু দাদার কাছ থেকে পুরোনো দিনের সেই গল্প শুনলাম, যে গল্পগুলো আমিও খবরে কাগজে পড়তাম একটা সময়। ঠিক আছে, ওই হোটেলটা কি বলেন, হোটেলিয়ার্সিয়ালদার ওখানে মানে পুরোহিত সিনেমা থেকে আর একটু এগিয়ে গিয়ে বউবাজারের মোড়, যেই ক্রসিংটা থেকে বউবাজারের দিকে রাস্তাটা চলে আসে ওখানে হোটেলিয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস। এই হোটেলে একটা সময় ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে নিয়ে পল্টুবাবু রাখতেন, এবং সেখানে শুধু রাখতেনই নয়, মানে হোটেলে কারোর ঢোকার অনুমতি অবধি থাকতেন, একদম চেনা জানা মুখ ছাড়া। তো সেইখান থেকে তারপর প্লেয়াররা আইএফএ অফিসে যেত, মানে এটা সই করার দিন সাথে আগেকার ঘটনা চলতো, মানে তুলে এনে ওখানে রাখা হতো, ওখানে রাখা, ঠিক আছে, গৃহবন্দী করে রাখা হতো প্লেয়ারদের। সেই গল্প আমরা পড়েছি, আমি পড়েছি আমার ছোটবেলায় পেপারে, দাদার মুখ থেকে সেই গল্প। আমরা চাক্ষুষ, আমরা হোটেলের রুমে যাতায়াত ছিল। হ্যাঁ, আর বিষয় হচ্ছে আমার লাইভে একজন কমেন্ট করেছিলেন যে দাদা যে দাদার গাড়িতে কিষাণু বিকাশের একটা সময় ঘুরে বেড়াতেন, এই হচ্ছে সেই দাদা যার গাড়িতে একটা সময় ঘুরে বেড়াতেন, এবং এই প্লেয়ার হাইজ্যাক করা হয়েছে। এই গল্প দাদার মুখ থেকে শুনলাম, দাদার গাড়ি করে এরকম অনেক প্লেয়ারকে হাইজ্যাক করে আনা হয়েছে পল্টুবাবুর নির্দেশে, তো হাইজ্যাক করে নিয়েছে, ওই হোটেলে রাখা হতো দলবদল রাখতে। যাই হোক, আর বেশি দীর্ঘায়িত করবো না, এইটুখানি শুধু বলি যে পুরোনো দিনে যে ইস্টবেঙ্গলের সোনালী দিন ছিল সেই সোনালী দিন আবার ফিরছে। দাদা বললো 4-এ থাকবে, আমি একটাই কথা বলি যে ইস্টবেঙ্গল সবসময় চ্যাম্পিয়নের লক্ষ্যে টিম করে, এবারও যা টিম হচ্ছে আমার মনে হয় 4টা আমাদের লক্ষ্য হওয়া উচিত না, চ্যাম্পিয়নটাকেই ফোকাস করার লক্ষ্য, তারপর যা খেলার রেজাল্ট হবে সেটা দেখা যাবে। আর দাদা বলতে হয়তো সাহস পাচ্ছে না, আমি বলে দিচ্ছি ডায়মন্ড টসের খবর মানে সাইনিং এর খবরটা জুনের 1 উইকে পেয়ে যাবেন, যে ডায়মন্ড টস ইস্টবেঙ্গলে সাইন করেছি। না, আমি বলেছি, আমি কালকেও আমার লাইভে বলেছি, বুক ঠুকে বলেছি, আর 15 তারিখের মধ্যে আপুই একটাও পাবেন। দাদা বলছে 15 তারিখের মধ্যে আপুই আর খবর পাওয়া যাবে। ঠিক আছে, যারা যারা এই ব্লগটা দেখবো, তো আর কিছু বলার নেই, চলো আপাতত বাড়ির দিকে রওনা। তো এখন বাড়ি যাবো, আর দেবাশিসদার বাড়িতে এসে তোমরা দেখলি দেবাশিসদাকে, আর এটা হচ্ছে দেবাশিসদার মিসেস দিদি, ঠিক আছে, আর ভীষণ ভালো ব্যবহার, প্রথম এসছি কেউ বলবে না আমাদের দুজনের গল্প দেখে, ঠিক আছে, মানে ভীষণ ভালো ব্যবহার, মানে একদম পুরো নিজের মতন করে নিয়ে, মানে মানুষ জন্য হয় না খুব ক্লোজ করে নেয়, সেই হচ্ছে দিদি পুরো নিজের মতন করে নিয়েছে, আর এত সুন্দর গল্প বুঝাব, মানে কেউ দেখে বলবে না যে আমরা প্রথম আমাদের বলো আলাম, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছিল যে আমার দিদি, মানে আমার বড় দিদি এজেটি দিদি, সেই হিসাবে না মানে ঠিক
দিদির মতন করেই নিয়েছি, এই জন্য এত বেশ গল্প গুজব করতে ভালো লাগে, আর ভালো মানুষের সাথে গল্প করতে ভালো লাগে। ঠিক আছে, তো সময় তো হয়ে যাচ্ছে, সৌরভ আবার লাইভে বসবে, তা এখন অনেকটাই গল্প করলাম, নেক্সট দিন আমরা আবার আসবো, দিদিদেরও বলবো যেতে। ঠিক আছে, তো চলো এখন বাড়ি যাই, তোর সাথে আমার দেখা হয়েছে। কি বাবা ওদিকে গাড়ি রাখছে, গেছিলাম এই তো বেরালাম তখন 8টার সময়, হাঁপিয়ে গেছি, এই বাড়ি চলে আসলাম তাড়াহুড়া করে, আর আর কটা বাজে, 10টা বাজে, তোর আবার লাইভে বসবে। তো তারপর বাড়ি এসে বাবা লাইভে বসে পড়েছিল। আজকের মতো ব্লগটা এতটাই, আবার কালকে দেখা হচ্ছে, টাটা। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও।